সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে চেঙ্গিস খানের সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন শহীদুল্লাহ এবং পারফেক্ট বয় নামের একজন আইডি হোল্ডার আপনাদেরকে ধন্যবাদ রিকোয়েস্টটি করার জন্য তো এমনইভাবে আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা আপনার জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি আমাদের মাঝে যারা ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল ছিলেন তিনি তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই শাহে চার কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী ধ্বংস হত্যা চাতুর্য ক্ষমতা লিপসা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আপনার অজানা থেকে যাবে চিরদিন চলুন তাহলে চেঙ্গিস খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক মঙ্গোলিয়ার ইস্তেপ বা ভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাখ নামের এক জায়গা তার জন্মশাল খুব সম্ভবত এগারোশো সাল বলা হয়ে থাকে উনুন নদীর পাড়ে ভূমিতেই তার বেড়ে ওঠা যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে তবে এই বিশ্ব বিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস খান নয় চেঙ্গিস খান হচ্ছে তার উপাধি তেমুজিন তার প্রকৃত নাম অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর বারোশো সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্তেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু একটা হবে হয়তো এ কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস খানের নামের গৌরব ও পরাক্রমের কাছে চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত মঙ্গল রীতি অনুসারে ১২ বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বর্ত নামের এক পরমসুন্দরী মেয়ের সাথে তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশিদিন না সে সময়ের ইউরেশিয়ান স্তেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতিরাষ্ট্রের মতো এক কোনো জাতি বসবাস করত না বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণ ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে আর সেই গোত্রগুলোর ছিল না কোনো সরকার কিংবা আইন কানুন গোত্র বা কাবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত ছিল না পুলিশ কোটাল কিংবা কাজী ইউরেশিয়ান স্তেপ অঞ্চলে বিভিন্ন তাতার টার্কিক এবং মঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় স্তেপ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দোষ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করল এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময় বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসঙ্কুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সে সময় থেকেই শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য চেঙ্গিসের চরিত্রের কঠোরতা তার বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল মাত্র ১৩ বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজ বালক তেমুজিন হত্যার কারণ ছিল খুবই সামান্য খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছিল তার ভাইয়ের সাথে আর এ নিয়েই তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছিলেন তিনি সতেরো বছর বয়সে তেমুজিন ঘরে তুলে এনেছিলেন বাল্যবধূ বড়তেকে বহুগামী চেঙ্গিসের জীবনে হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বড়তে ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া চার ছেলেকেই উত্তরাধিকার হিসেবে মনোনীত করেছিলেন তিনি বড়তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে বেঁচে আছে বোর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের চার ছেলের নাম জোচি তুলুই ওদেগি দেগি চুঘতাই খানের মাধ্যমে বোরতেকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হয়নি তেমুজিনের কিছুদিনের মধ্যেই আবারও এলো বিচ্ছেদ প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গোত্রের লোকদের সেই সাথে তুলে নিয়ে গেল বোরতেকেও এই ঘোর বিপদে তেমুজিন তার পিতার বন্ধু তখরুল খানের শরণাপন্ন হন তখরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্রপ্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন এছাড়াও ভোরতেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জুমখার কাছে অবশেষে উদ্ধার করা হল বর্তেকে ফিরিয়ে আনার কিছুদিন পরেই বর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জোচি কিন্তু শত্রু শিবির থেকে বরদের মুক্ত হওয়ার মাত্র নয় মাস পর জন্ম হওয়ায় জচির পিত্র পরিচয় নিয়ে ঘোষা শুরু হয় তবে চেঙ্গিস আজীবন জচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন আস্তে আস্তে যমুখা ও তুঘরলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুজিন তবে উচ্চাভিলাষী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর উচ্চপদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন যেটা ছিল মঙ্গল রীতিবিরুদ্ধ এবং তার রক্তের ভাই যমুখার কাছে খুবই অপছন্দনীয় এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল আধিপত্য কায়েম করার তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো এককালে তেমুজিনের রক্তের ভাই যমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশমনে সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না বরং বেড়েই চলল তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল বারোশো সালের দিকে অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি ৩৫ বছর মঙ্গোলিয়ান ইস্তেপ তখন দুই শিবিরে বিভক্ত একদিকের নেতৃত্বে চেঙ্গিস অন্যদিকে জমুখা যমুখার উপাধি তখন গুর খান তেমজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ যমুখার পরাজয়ের পর যমুখার লোকরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয় তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা যমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শত্রুর কাছে তাদের বিশ্বাসঘাতকতার পরিণত হয়েছিল খুবই ভয়ঙ্কর চেঙ্গিস তাদের সবাইকে বিশেষ ঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন যমুখাকে তার নিজের ইচ্ছা অনুসারেই মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল যদিও চেঙ্গিস যমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্রে উঠে এসেছে কিন্তু যমুখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি যমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলোও একে একে চেঙ্গিসের বস্যতা মেনে নিতে থাকে সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধি ভূষিত করা হয় তেমজিন চেঙ্গিস খানে রূপান্তরিত হওয়ার পরবর্তী সময়ে আরও একুশ বছর বেঁচে ছিলেন আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন ভারত ইউরোপ ভারত ও এশিয়ার প্রায় এক কোটি বর্গ কিলোমিটারের বিস্তৃত অঞ্চল ছিল তার শাসনাধীন বারোশো সালে পশ্চিম জিন সাম্রাজ্য বারোশো সালে ঐশ্বর্য মণ্ডিত শিয়া সাম্রাজ্য ১২২০ সালে প্রবল প্রতাপশালী খোয়ারেজম সাম্রাজ্য তার পদানত হয় এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব প্রদেশ পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী ককেশাস ও কৃষ্ণসাগরের সাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত অবাক করা ব্যাপার চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটু বেগ পেতে হয়নি অবশেষে বারোশো সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেদার চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউ জানেন না কারণ তার শেষ কৃত্যের উপস্থিত সবাইকে হত্যা করা হয়েছিল আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য এছাড়াও চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি পাওয়া যায় না যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা মাত্র নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতেই লিপিবদ্ধ করার জন্য আদেশ দিয়েছিলেন যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামেই বেশি পরিচিত বলতে গেলে রহস্যময় এই মানুষটি জীবন সম্পর্কে জানার একমাত্র সূত্র হচ্ছে এই বইটি চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস কোন শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করতেন তিনি সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ তারপর এক সময় ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা নারী পুরুষ শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতার হাত থেকে রক্ষা পায়নি মার্ফ বেইজিং সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল বর্তমান তুর্কিমেনিস্তানের উরগেন ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে প্রায় বারো লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর পঞ্চাশ হাজার সৈনিকের প্রত্যেককে গড়ে চব্বিশ জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাত সেগুলো হয়ে পড়ত জনশূন্য হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুড়ে নগরীতে আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় চার কোটির মতো সাধারণ মানুষ যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন সবার মনে আসতে বাধ্য মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান কোথায় প্রশ্নটির উত্তর বোধ হয় এত সহজ নয় কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিছক ঘাতক হিসেবে ইতিহাসে স্থান দিতে পারবেন না কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের তাই যতই ধিক্কার জানানো হোক চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবে না আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছেন ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসাবে তবে মঙ্গলদের কাছে এখনও তিনি দেবতুল্য চেঙ্গিস খানকে নিয়ে এখনও তারা গর্ব করেন চেঙ্গিস এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে So never forget to like, comment and share our videos and also never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.